পরিস্থিতি পুরোপুরি স্বাভাবিক না হওয়া পর্যন্ত কারফিউ নিয়ে দেশের মানুষকে একটু অপেক্ষা করার আহ্বান জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। 26 জুলাই রাতে স্বরাষ্ট্রমন্ত্রীর বাসভবনে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের সাথে আলাপকালে এ কথা জানান তিনি। তিনি বলেন, কারফিউ শিথিল করা যায় কিনা তা খতিয়ে দেখছে পুলিশ, বিজেপি ও সেনাবাহিনী। সরকারের মন্ত্রী জানান, আন্দোলনের নামে গোটা দেশে নৃশংস ঘটনা ঘটানো হয়েছে, এই ক্ষতির দায় কে নেবে? বিএনপি বলছে সহিংসতার মধ্যে তারা নেই, তাদের নেতারা নাকি এসবের সাথে জড়িত নন, তাহলে কে করেছে, এর দায় কে নেবে? প্রশ্ন তোলেন তিনি। এছাড়া কোটা আন্দোলনকারী সমন্বয়কদের কাউকে আটক বা গ্রেপ্তার করা হয়নি বলেও জানান স্বরাষ্ট্রমন্ত্রী। তিনি বলেন, কোটা আন্দোলনকারী নেতারা নিজেরাই নিরাপত্তাহীনতায় ভুগছেন, তাদের নিরাপত্তার জন্যই আইন শৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকে ডাকা হয়েছে, জিজ্ঞাসাবাদ শেষে পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে। বর্তমানে দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি আগের চেয়ে অনেক উন্নতি হয়েছে বলেও জানান আসাদুজ্জামান খান কামাল। তিনি বলেন, পুরোপুরি স্বাভাবিক হলেই কারফিউ তুলে নেওয়া হবে, বর্তমানে চলমান কারফিউ আরো শিথিল করা যায় কিনা সে বিষয়ে নিয়মিত বৈঠকে সিদ্ধান্ত নেওয়া হবে, ততক্ষণ পর্যন্ত জনগণকে ধৈর্য ধরতে হবে, বলেন স্বরাষ্ট্রমন্ত্রী। কোটা সংস্কার আন্দোলনকে ঘিরে গত 19 জুলাই দিবাগত রাত 12টা থেকে সেনাবাহিনী মোতায়েন করে কারফিউ জারি করে সরকার। এ সময় গেল শুক্র ও শনিবার সাপ্তাহিক ছুটির পর রোববার, সোমবার ও মঙ্গলবার পর্যন্ত 3 দিন নির্বাহী আদেশে সাধারণ ছুটি ঘোষণা করা হয়। ইয়াসিন আলী, সোনালী নিউজ, ঢাকা।